हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। व्यूअर्स, आज আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের সামনে আজ আমরা উপস্থাপন করতেছি মিডিয়া। আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে K1 মিডিয়া। আমাদের যে বায়োলজিক্যাল ফিল্টারে ব্যাকটেরিয়া কলোনি তৈরি করার জন্য এই মিডিয়াটা ব্যবহার করা হয়, এবং K1 ছাড়াও আরও কিছু মিডিয়া ইউজ করা হয়। তো ওভারঅল বলা যায় যে সব থেকে বেস্ট হচ্ছে K1 মিডিয়া। তো এই K1 মিডিয়া ছাড়াও আরও অনেক ধরনের মিডিয়া ইউজ করা হয়, যেমন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে K6 মিডিয়া। তো আপনারা চাইলে এটার K1-এর সঙ্গে কিছু পার্সেন্টেন্স আছে, পার্সেন্টেন্স অনুযায়ী এটা ব্যবহার করতে হয়। দেখা যাচ্ছে যে আপনার 1 লক্ষ লিটার যদি আপনার একটা টোটাল ওয়াটার ক্যাপাসিটি একটা প্রজেক্ট থাকে, তা সেখানে দেখা যায় কতগুলো আপনি K1 মিডিয়া দিবেন, কতগুলো K6 দিবেন, এর একটা পার্সেন্টেন্স আছে। যেমন সে পার্সেন্টেন্সটা জেনে বুঝে আপনাদের বায়োফিল্টারটা মেক করা উচিত। এটা ছাড়াও আরও কিছু মিডিয়া আছে, আপনাদেরকে দেখাই। যেমন এটা হচ্ছে K5, এটার ব্যাকটেরিয়া সারফেস এরিয়াটা অনেক বেশি এবং এটা অনেক ইফেক্টিভ। আর এটা ছাড়াও যদি আরও কিছু জিনিস দেখাই আপনাকে, এগুলো হচ্ছে বায়োবল। এগুলো মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়, বাট এটার থেকেও এই K1টা এটা অনেক বেশি বেটার। তো আশা করি আপনারা সবাই চেষ্টা করবেন যে ধরনের প্রজেক্টটি আপনারা তৈরি করেন না কেন, সেখানে অবশ্যই আপনারা K1 মিডিয়াটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমরা অনেকেই হয়তো অনেক ধরনের মিডিয়া দিয়ে বায়োফিল্টার তৈরি করি। হ্যাঁ, বায়োফিল্টার যে কোনো ধরনের প্লাস্টিকের টুকরাতে তৈরি করতে চাইলে সেটা হবে, বাট তার যে সারফেস এরিয়া আর এটার সারফেস এরিয়া অনেক কম বেশি থাকে। দেখা যাচ্ছে আমরা যে স্ট্রো দিয়ে তৈরি করে থাকি, এবং আমি নিজেও করেছি, তো সেটাও যে কাজ করে না তা কিন্তু না, সেটাও কাজ করে। বাট আমরা বাণিজ্যিকভাবে যখন চিন্তা করব, তখন আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা স্ট্রো দিয়ে তৈরি করা যে ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করতেছি সেটার পরিবর্তে 100% যেন এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। আর বিয়ার্স এটাও আরেক ধরনের বায়োবল, এটা একটা বায়োবল। তারপরে দেখা যাচ্ছে যে এটার একটা বায়োবল। তো এই ধরনের বায়োবল আপনারা ইউজ করতে পারেন, এগুলো মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট এগুলো বড় কোনো প্রজেক্টের জন্য না। দেখা যায় ছোটো পরিসরে আপনি একটা প্রজেক্ট করছেন যে টেস্ট করবেন আপনি দেখার জন্য, তো সেখানে আপনারা ইউজ করতে পারেন এই ধরনের মিডিয়া। আর এখন আপনাদেরকে যেটা দেখাইতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে বায়োফিল্টারের আগে আপনার যখন মাছ যখন শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন নেয়, তখন কিন্তু সে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিডিউস করে। তো এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিডিউস করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে এই ধরনের মিডিয়া। এটাকে বলা এটা হচ্ছে আপনার ডিগ্যাসিং, যে ফিল্টারটা থাকে ডিগ্যাসিং ফিল্টারের ভিতরে এই মিডিয়াটা ইউজ করা হয়। এবং এই মিডিয়াটা ইউজ করা হয়, এখানে দেখতে পাচ্ছেন এর সারফেস এরিয়াটা অনেক বড়, এবং পানিটা যখন এখানে এর ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন বিভিন্ন জায়গায় সে বাধাগ্রস্ত হয়, এবং নিচ থেকে যখন এয়ারেশন দেওয়া থাকে তখন কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস থাকে সেই গ্যাসটা কিন্তু উপর দিয়ে উঠে চলে যায়। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।